Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি মোহাম্মদ শরীফ জহুর ইসলাম সহকারী শিক্ষক সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে বাংলা গদ্য শততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ শ্রেণী ষষ্ঠ ক প্লাস খ শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার এই পাঠ্য। শিক্ষার্থী বন্ধুগণ, মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আমাদের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ তার জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গে 24 পরগনা জেলা পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যু 1969 খ্রিস্টাব্দে ঢাকায় তার মৃত্যুবরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল প্রাঙ্গণে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে কবরস্থান দেওয়া হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে লেখক সম্পর্কে আমরা জন্ম এবং মৃত্যু জানতে পেরেছি। অবশ্যই তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে লেখকের জন্ম এবং মৃত্যু পরীক্ষা আসবে, তোমরা সেটি মনে রাখার চেষ্টা করো। 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃতে বিএ অনার্স লাভ করে। মানে লেখক 1910 সালে কলকাতা সিটি কলেজ থেকে সংস্কৃত বিষয়ে বিএ অনার্স কোর্সে লেখাপড়া করে। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্বে এমএ পাস করে। তাহলে ভাষাতত্ত্ব নিয়ে তিনি এমএ পাস করেছেন। এই ভাষাতত্ত্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের প্রথম বিভাগের ছাত্র ছিলেন আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ। ছোটদের জন্য উল্লেখযোগ্য গ্রন্থ শেষ নবীর সন্ধান, গল্প মঞ্জুরি, তার সম্পাদনায় শিশু পত্রিকা আঙ্গুর প্রকাশিত হয়। তবে ছোটদের জন্য তিনি গ্রন্থ লিখেছেন শেষ নবীর সন্ধানে। তারপর গল্প মঞ্জুরি আবার সম্পাদনা ছিল শিশু পত্রিকা এবং আঙ্গুর প্রকাশিত হয়। পাঠের উদ্দেশ্য সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। তাহলে পাঠের উদ্দেশ্য কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ? যে সততা, পরোপকার ও মূল্যবোধ অর্জন। পাঠ পরিচিতি এই গল্পের মূল বাণী হচ্ছে আল্লাহ মানুষকে পরীক্ষা করে এবং সৎ পক্ষে যথেষ্ট পুরস্কার দেন। তাহলে পাঠ পরিচিতির মধ্যে পেয়েছি শিক্ষার্থী বন্ধুরা কি পেয়েছি? যে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন এবং পরীক্ষা করে সৎ পক্ষে যথাযথ পুরস্কারের ব্যবস্থা করেন। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাহলে আজকে আমরা এই সততার পুরস্কার গল্পে মোহাম্মদ শহীদুল্লাহ সেই গল্পটি তোমাদের মাঝে এখন আলোচনা করব। আরব বংশে তিনটি লোক ছিল,
3টি লোক ছিল, কয়টি লোক ছিল? সেই গল্পের তিনটি লোককে নিয়ে তোমাদের মাঝে আলোচনা করব। আরব বংশের তিনটি লোক ছিল, তিনটি লোকের তিনটি সমস্যা ছিল, তিনটি লোক ছিল, তিনটি লোকের তিনটি সমস্যা। প্রথম জন সর্বাঙ্গে দবল, দ্বিতীয় জন টাক মাথায় টাক, মাথায় টাক, দ্বিতীয় জন মাথায় টাক, তৃতীয় জন দুর্যোগ অন্ধ। সর্বাঙ্গে দবল, সর্বাঙ্গে সম্পত্তি অর্থ সমস্ত শরীর বা সারা শরীর। দবল মানে কি? সাদা। দবল সাদা, সে মানে কি? চর্মরোগ, মানে সমস্ত শরীর তার সম মানে সাদা হয়ে যাবে। আমরা যেমন বলি যে দলি ব্যারাম রোগ, আসলে এটা চর্মরোগ। এটা মানুষের প্রায় দেখা যায়, রাস্তাঘাটে পাওয়া যায় যে এই রোগে আক্রান্ত হয়ে গেছে মানুষ। দ্বিতীয় জন মাথায় টাক, মানে মাথা চুল গজায় না, পুরো মাথাটা টাক, মাথায় চুল গজায় না। তৃতীয় জন ব্যক্তি দুচোখ অন্ধ। আসলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যে দুনিয়াতে চোখ না থাকিলে আসলে দুনিয়ার আলো পাতার আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু যার চোখ নাই সে কিন্তু বুঝতে পারে চোখের যে কত মূল্য। আমাদের চোখ আছে, আমরা দুনিয়ার আলো বাতাস প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি, আর যাদের নাই ওরা কিছুই উপভোগ করতে পারে না। তাহলে আরব দেশের তিনটি লোকের তিনটি সমস্যা ছিল এবং সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এই তিনটি লোককে আল্লাহ পরীক্ষা করার জন্য এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা, ফেরেশতা হইল আল্লাহর দূত। দূত মানে যিনি আমাদের সংবাদ বহন করেন, সংবাদ নিয়ে আসে। ফেরেশতা আল্লাহর কাছ থেকে মানে বার্তা নিয়ে আসে, ফেরেশতা বার্তা নিয়ে আসে, বার্তা মানে সংবাদ, সংবাদ আমাদের মাঝে নিয়ে আসে ফেরেশতার মাধ্যমে সংবাদ। ফেরেশতা নূরের তৈরি, ফেরেশতা কিসের তৈরি? নূর, নূর শব্দের অর্থ কি? আলো, নূর আলো। ফেরেশতা নূর শব্দের অর্থ আলো। তাহলে এই তিনটি লোকের তিনটি সমস্যা ছিল, আল্লাহ ফেরেশতা রূপী মানুষের দুপ ধরে প্রথম কার কাছে চলে আসলেন? এই দবল রোগী মানে দবল ব্যক্তির কাছে আসলেন। কার কাছে আসলেন? দবল ব্যক্তির কাছে, দবল ব্যক্তির কাছে। ফেরেশতা দবল ব্যক্তি কামনা করি যে আমার এই রূপটা যদি মুক্তি পায়, তখন এই ফেরেশতা, ফেরেশতা কি করলেন? মানুষ রূপী ফেরেশতা এই ব্যক্তির কথা শুনলেন, শোনার পর তার গায়ে হাত বুলাইয়া দিলেন, এবং হাত বুলানোর পর সমস্ত শরীর যে দবল সাদা ছিল তিনি তার সমস্ত রূপ ভালো হয়ে গেল। তারপর জিজ্ঞেস করলেন ওই ব্যক্তিকে, তুমি এখন কি চাও?
সে চাইলো একটি গাবি উট কি চাইলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ একটি একটি গাবিন গাবিন উট তা গাবি তো বুঝোই যে গর্ভধারণ করেছে এমন কি প্রাণী গর্ভধারণ করেছে গর্ভধারণ করেছে এমন প্রাণী গর্ভধারণ করেছে এমন প্রাণী তা গাবি শব্দ অর্থ যে গর্ভধারণ পেটে বাচ্চা আছে তারপর ফেরেশতা তাকে একটি গাবি কোড দিল বলল এই লও তোমার একটি গাবি নট ইহাকে তোমার ভাগ্য খুলিবে তারপর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন দ্বিতীয় ব্যক্তি কি দ্বিতীয় ব্যক্তি কাকলা দ্বিতীয় ব্যক্তি টাক 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 তো বুঝোই যে মাথায় চুল উঠে না বা গজে না মাথায় চুল উঠে না চুল গজায় না সমস্ত মাথার টাক সেই ফেরেশতা কি করলেন টাক ওলার কাছে গিয়া যে প্রথমে গোবর রোগে প্রশ্ন করলেন ঠিক এইভাবে পুনরায় টাক ওলার কাছে গিয়া প্রশ্ন করিলেন প্রশ্ন করলেন যে তুমি কি ভালোবাসো তিনি বললেন যে আমি সবচেয়ে ভালোবাসি যে মানুষের যে দুনিয়াতে যে রোগ থাকিলে অনেক সমস্যা জর্জরিত হয় মানুষের মাঝে আমার যে মাথায় টাক আমার চোল গজে না সবাই যে আমাকে নিয়ে হ্যাঁ ঠাট্টা উপভোগ করেন আমি চাই আল্লাহ তাআলার নিকট কি চাই যে আমার মাথায় চোল গজা চোল জেনে ওঠে তারপর ফেরেশতা এই দ্বিতীয় ব্যক্তির কথা শুনে বলিলেন এবং মাথায় হাত দিলেন এবং তার মাথায় চুল উঠল বা গজাল তারপর আবার দ্বিতীয় প্রশ্ন করলেন তুমি এখন কি চাও তিনি বললেন যে আমি গাবিন একটি গায়ে চাই দ্বিতীয় প্রশ্ন কি যে প্রথম উঠ দ্বিতীয় ব্যক্তি পাইল কি গাবিন গায়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রথম ব্যক্তি পাইল উট দ্বিতীয় ব্যক্তি পাইল গাই গাভীর শব্দ মানে গর্ভ ধারণ করেছে এমন প্রাণীকে বোঝায় তারপর ওই মানুষটি ফেরেশতা তাহাকে বলে এই লও ইহাতে তোমার ভাগ্য খুলিবে তারপর সর্বশেষ ওই মানুষটি ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে গেলেন এখানে গিয়ে প্রশ্ন করিলেন তুমি কি সবচেয়ে ভালোবাসো তিনি বলিলেন আহা আমার যে দুনিয়ার আলো বাতাস কিছুই দেখতে পাই না যে আমার দুটো অন্ধ আল্লাহ যেন আমার দুটো ভালো করে দেন তখন এই ফেরেশতা এই অন্ধ ব্যক্তির কাছে গিয়া তার দুঃখের কথা শুনলেন এবং ফেরেশতা তার চোখে হাত বুলাই দিলেন তখন অন্ধ লোকটি ভালো হয়ে গেল এবং দুনিয়ার আলো বাতাস সে পুনরায় দেখতে পেলেন তারপর দ্বিতীয় প্রশ্ন ফেরেশতা অন্ধলোকটিকে বলিলেন এখন তুমি কি চাও সে বলিল যে আমি একটি ছাগল চাই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ কি চাইল তৃতীয় জন চাইল কি একটি ছাগল একটি গাবিন ছাগল চাইল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ প্রথম ব্যক্তি পাইল একটি উট দ্বিতীয় ব্যক্তি পাইলেন একটি গাভীর গাই তৃতীয় ব্যক্তি পেলেন একটি গাভীর ছাগল তাহলে মনে কর ইয়াতে উটে বাচ্চা হলো গাভীর বাছুর হলো ছাগলের ছানা হলো তাহলে কি মাঠ পরিপূর্ণ তিনটি গাভীর বাচ্চা থেকে পুরা পরিপূর্ণ হয়ে গেলেন এখন সেই
মানবরূপী ফেরেশতা তাদেরকে তিনটি জিনিস দিলেন এবং তাদের রূপ ভালো করে দিলেন তাদেরকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশী এক বিন্দুতে সেজে আবার পুনরায় ওই ব্যক্তির কাছে আসলেন এসে কি করলেন যে প্রশ্ন করলেন আমি এক বিদেশী বিদেশে আসিয়া আমার পুঁজি সম্বল সব ফুরে গিয়েছে পুঁজি মানে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ পুঁজি মানে মূলধন পুঁজি পুঁজি মূলধন মূলধন মানে টাকা পয়সা টাকা পয়সা তাহলে পুঁজি মূলধন বা সম্বল আসলে কিন্তু টাকা পয়সা না থাকলে আমাদের এই দুনিয়াতে চলা কারা খুবই কষ্টকর হয় টাকাই আমাদের উপার্জন করার জন্য সবাই চেষ্টা করি টাকার জন্য আবার টাকা বেশি থাকলে আবার বিপদ ডেকে নিয়ে আসে কারণ ছেলে মেয়েরা টাকা নিয়ে অনেক কিছু করে তারপর বেপরোয়া হয়ে পড়ে এই জন্যই আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এবং অভিভাবকদেরকে বলবো যে ছেলে মেয়েকে আসলে আপনারা চোখে চোখে রাখবেন এবং যতটুকু প্রয়োজন সেটুকু আপনাকে দিবেন মানে অতিরিক্ত টাকা পয়সা দিলে ছেলে মেয়ে নষ্ট হয়ে পড়ে এটা মনে রাখবেন অভিভাবক বৃন্দ এখন দেখো এখানে এসে কি বললেন যে এক বিদেশি ব্যবসা বাণিজ্য করতে আসা আমার সম্বল ফুরে গেছে এবং দেশে যাওয়ার জন্য আমার কোন টাকা পয়সা নেই তখন সেই প্রথম যে ধবল রোগী ছিলেন সেই ধবল রোগীর নিকট চলে গেলেন ধবল রোগীর নিকট চলে গেলেন এবং পুনরায় জিজ্ঞেস করলেন যে আমি বিদেশি আমাকে কিছু টাকা পয়সা দেন আপনার তো অনেক দন্দল টাকা পয়সা হয়েছে কিন্তু ওই লোকটি কি করলেন তখন অস্বীকার করলেন এভাবে আবার টাকাকে অস্বীকার করলেন কিন্তু সর্বশেষ অন্ধ ব্যক্তির কাছে গেলেন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন অন্ধ ব্যক্তি তার কথা শুনে উপকৃত হলেন এবং তাকে আল্লাহর কসম দিল শপথ দিল আল্লাহর উদ্দেশ্যে তুমি যা চাও সব নিয়ে নাও আর তখন এই ফেরেশতা কি বললো যে বাস তোমার জিনিস তোমারই থাক আল্লাহ তোমার উপর খুশি হয়েছে আর দুজনের উপর কি অখুশি মানে বেজা অসন্তুষ্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আসলে কি অকৃতজ্ঞ অকৃতজ্ঞ শব্দ যারা উপকারী উপকার স্বীকার করে না তাদেরকে অকৃতজ্ঞ বলে যাক প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদের এই সততা প্রশ্ন করবে মোহাম্মদ শহীদুল্লাহ এই গল্পটা সংক্ষেপে আলোচনা করেছি পাঠ্য বই থেকে তোমরা পড়ে নিবা তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই অনলাইন ক্লাস আজকের মতো বিদায় জানলাম আল্লাহ হাফেজ।